আগামী 28 সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের দল। প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ব্যাটিং অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে মুশফিক মমিনুল ছাপিররা। বৃহস্পতিবার বেনোনির উইলোমুর পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, মমিনুল হক ও সাব্বির রহমান। তাদের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 306 রানে সংগ্রহ পেয়েছে মুশফিকুর রহিমের দল। 74.1 ওভার ব্যাটিং করার পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ, জবাবে 5.3 ওভারে 1 উইকেট হারিয়ে 21 রান সংগ্রহ পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। সৌম্য সরকারকে নিয়ে বাংলাদেশের ইনিংসের গোড়াপর্তন করতে নামে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম ইকবাল, কিন্তু ব্যক্তিগত 5 রানে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বাঁ হাতিয়েই ওপেনার। তামিম মাঠ ছাড়লেও রানের চাকা সচল রাখেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। সৌম্য 43 এবং ইমরুল 34 রান করে আউট হন। সৌম্য ইমরুল ফিরে গেলে দলের হাল ধরেন মমিনুল হক, তাকে সঙ্গ দেন অধিনায়ক মুশফিক। একসময় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক মমিনুল দুজনেই। 53 বলে 7-4 হাফ সেঞ্চুরি পূরণ করেন মমিনুল। আউট হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন 68 রান। মুশফিক আউট হন ব্যক্তিগত 63 রানে। এর আগে 71 বলে 6-4 হাফ সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। 71 বলে 9-4 হাফ সেঞ্চুরি পূরণ করেন এই টি টোয়েন্টি স্পেশালিস্ট। শেষ পর্যন্ত 58 রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাসকিন আহমেদ অপরাজিত থাকেন ব্যক্তিগত 4 রানে। এছাড়া মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে 18 রান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের পক্ষে একাই 4 উইকেট তুলে নেন মাইকেল কোহেন। একটি করে উইকেট নেন মিগাইল প্রিটোরিয়াস, শন ভন বার্গ ও টিলা ডি বোকাকো।